বন্ধুরা আজ সোমবার বিশে মে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় তুমুল বেগে প্রচন্ড আকারে ঝড় বৃষ্টিপাতের আবাস রয়েছে গতকাল দেশের দক্ষিণের উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে শিলাবৃষ্টি দেখা গেছে এবং গতকাল রাতে রংপুর বিভাগের বেশ কিছু এলাকা জুড়ে ময়মাসহ এবং উত্তরের বেশ কিছু এলাকায় প্রচন্ড বেগে কালবৈশাখী ভদ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে আজ ভোর সকাল থেকে রংপুর বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত চলমান রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে আগামী বিশ তারিখের পর পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ যা পরবর্তীতে রেমালে পরিণত হতে পারে এবং কোন দিকে আঘাত করতে পারে এই ঘূর্ণিঝড় জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করা রাখুন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইতিমধ্যে আমরা প্রথমে সরাসরি নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর স্যাটেলাইট ইমেজের উপর আপনারা দেখুন গতকাল রাতে দক্ষিণের অনেক এলাকায় গতকাল বিকেল থেকে মূলত দুপুর পর থেকে বিকেলে কুলনা বরিশাল কুলনা বিভাগের পূর্ব দিকে বরিশাল বিভাগের অনেক এলাকায় চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় এবং এখানে সন্দ্বীপ হাতি উপকূলীয় অঞ্চলে কুমিল্লা থেকে শুরু করে এবং ঢাকা বিভাগের কয়েকটি অংশে বজ্র বিদ্যুষ হয় বৃষ্টিপাত দেখা গেছে যার কথা আমরা আগেই কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম এছাড়া আপনাদেরকে বলেছিলাম উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে রংপুর বিভাগের উপর ঠিক যারা রংপুর বিভাগ থেকে আমাদের ভিডিও দেখছেন তারা আমাদেরকে জানাতে পারে কী পরিস্থিতি এই মুহূর্তে রংপুরের উপর রংপুর বিভাগের উপর শুরু হলো তুমুল বেগে বারে বর্ষণ বারে বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও এখানে গাইবান্দার দিকে গোড়ারঘাট এবং উত্তরে কোচবিহার পঞ্চগড় এখানে বেশ কিছু এলাকায় কিন্তু বর্তমান বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে গতকাল রাতেও রংপুর বিভাগের অনেক এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত দেখা গেছে এছাড়া এদিকে ময়মানসিহ বিভাগের অনেক এলাকায় সরিষা বাড়ি রাজীবপুর এদিকে গাইবান্দা এই এলাকাতে এবং জামালপুর এদিকে নলিটা বাড়ি থেকে শুরু করে ফুলপুর এখানে সরিষা এবং জলকাত্র এখানে ত্রিশাল সাল থেকে শুরু করে এখানে অনেক এলাকায় প্রচণ্ড আকার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও অনেক এলাকায় প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এরই মাঝে দেখুন বৃষ্টিপাতের যে প্রবল সম্ভাবনা রংপুর এই এলাকায় এবং দিনাজপুর এখানে এবং ঠাকুরগাঁও এখানে পঞ্চগড় এই এলাকা জুড়ে এবং কোচবিহার থেকে শুরু করে ডুবুরি এই এলাকাতে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এই যে এখানে লাকিপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে দিকে আপনারা দেখুন শ্রীমপুর এখানে বেশ কিছু এলাকায় আইপুরদুয়ার এখানে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মূলত কালবৈশাখী বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে একটু করে উত্তরের অনেক এলাকায় বৃষ্টি বিস্তার লাভ করতে পারে একদম উত্তর সিংহ তারপরে এখানে রংপুর এই দুই বিভাগের বেশিরভাগ এলাকায় মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মেহেরপুর এবং রাজশাহী বিভাগের এই যে এদিকে একটু করে এবং 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 পাবনার দিকে দিকে লোহাগাড়া মেহেরপুর দক্ষিণ শান্তিপুর এইসব এলাকা জুড়ে কালবৈশাখী প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায় শিরা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও বজ্রপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত স্থানীয় আকারে মেঘ তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এখানে দেখুন দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চলে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এরই মাঝে মঠবাড়িয়া রয়েছে পিরোজপুর কুলনা সাতক্ষীরা শিবনগর এবং কলকাতা চন্দ্রনগর এবং শান্তিপুর পশ্চিমবঙ্গের অনেক এলাকায় হাবড়ার দিকে বাঙ্গোয়ান এই এলাকায় চকদা এবং পান্ডুয়া চন্দ্রনগর এদিকে কারদা এই অঞ্চলে কলকাতা বারেপুর উলবেড়িয়া এবং এদিকে মাজেলপুর গোসাবা এবং এখানে দেখুন আপনারা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এই এলাকায় কালবৈশাখী বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনা বিভাগের অনেক এলাকা জুড়ে পিরোজপুর মঠবাড়িয়া শিবনগর সাতক্ষীরা এখানে বেশ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু তাই না সমুদ্র অঞ্চলে মেঘ তৈরি হতে পারে বৃষ্টিপাত তৈরি হতে পারে বিক্ষিপ্ত চাকারে যে ম্যাঘগুলো ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার একুশে মে থেকে উত্তরের আবার অনেক এলাকায় প্রচণ্ড কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এর মাঝে সিলেট বিভাগের অনেক এলাকায় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সিলেট মৌলভীবাজার এই এলাকাতে এবং কামালগঞ্জ ধর্মনগর কোলাউড়া বড় এলাকা ছড়কায় সিলেটের দিকে বালাগঞ্জ থেকে শুরু করে হাবিগঞ্জ এবং বানিয়াচন্দ ইডনা থেকে শুরু করে জগন্নাথপুর পেনারবাগ এদিকে নেতৃগোনা বিশ্ববাপুরে যেখানে এই সব এলাকা জুড়ে কালবৈশাখী বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শুধু তাই না একুশে মে থেকে দেশের পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং মায়ানমার সংলগ্ন উপকূলে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত থাকবে এরপরে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কুলনা এবং বরিশাল এদিকে ঢাকা এবং রাষ্ট্রীয় বিভাগের অধিকাংশ অঞ্চলে মৈমাশি অবশেষ কিছু এলাকা জুড়ে কালবৈশাখী প্রচন্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত আমরা দেখে নিলাম অলরেডি কোন কোন জেলায় হতে পারে এইবার রামরাম নজর রাখছি সরাশিরী বঙ্গোপসাগরের দিকে দেখব নিম্নচাপ কবে থেকে তৈরি হচ্ছে আজ সোমবার বিশেমে দেখুন এখনো পর্যন্ত নিম্নচাপ তৈরি হয়নি দেখুন আপনারা একদম ক্লিয়ার ভাবে দেখুন আর সোমবার বিশে মে বঙ্গসাগর একদম নিরাপদ কোনো ধরনের এই মুহূর্তে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়নি তবে ধীরে ধীরে দেখুন সোমবার বিশে মে থেকে তবে এদিকে উত্তাল পরিবেশ কিন্তু শুরু হলো একদম দক্ষিণ পশ্চিম সাগর দিকে এদিকে দেখুন শ্রীলঙ্কা এবং এদিকে মাল এই যে মালে এই এই যে মালদ্বীপ এখানে দেখুন আপনার প্রচণ্ড আকারে জড় বাতাস কিন্তু শুরু হয়ে গেল এবং পরিবেশটা সৃষ্টির জন্য অনুকূল রয়েছে এই মুহূর্তে মঙ্গলবার একুশে মে যদি আমরা একটু দেখি গুর্ণ সৃষ্টি হচ্ছে মহান রবের হকুমে গুড়ন সৃষ্টি হচ্ছে দেখুন এবং এরপরে একটি লো এরিয়া কিন্তু তৈরি হচ্ছে এবং বিশাল বড় আকারে এদিকে ধীরে ধীরে দেখুন একটি নিম্ন তৈরির কিন্তু পরিবেশ কিন্তু সৃষ্টি হয়ে যাচ্ছে বাতাসি যে ঘুরতেছে অনেকটাই এরপরে দেখুন বৃহস্পতিবার তেইশে মে নাগার ঠিক একদম দক্ষিণ পূর্ব আন্দামান সাগরের কাছাকাছি এবং বঙ্গোপসাগরে একটি লোগুসাব সৃষ্টি হয়ে যাচ্ছে এরপরে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হয়ে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ তারিখ নাগাদ এই যে সরাসরি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কিন্তু চলে আসছে বিশাল বড় এরিয়া করে আম্পানের মতো করে বিশাল বড় এরিয়া করে একটি ঘূর্ণিঝট কিন্তু তৈরি হয়ে গেছে এবং এরপরে ধীরে ধীরে দেখুন এটি কোন দিকে গাছে যে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি পঁচিশে মে শনিবার থেকে বাংলাদেশের উপকূলীয় অনেক এলাকায় জড় শুরু হতে পারে এবং সত্যি মাত্র একশো কিলোমিটার পার হয়ে যাবে একশো বিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং দেখুন এরপর এটি উপকূলীয় স্থানে আঘাত করার আগে আরও অনেকটা শক্তিশালী হতে দেখা যাচ্ছে এবং প্রবল বেগে আঘাত করতে পারে একটি বর্তমান এই মুহূর্তে সিএমডাব্লিউএফ রিপোর্ট অনুযায়ী উড়িচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলীয় অনেক অঞ্চলে আঘাত করার সম্ভাবনা রয়েছে তাই আগে থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং জেলেবাইরা যারা জেলেবাইরা সমুদ্র মাছ ধরেন তারা কিন্তু আগে থেকে চলে আসবেন কালবৈশাখী মূলত নব্বই কিলোমিটার বাতাসে অনেক ঠলার এখানে ডুবেছিল আমরা কিন্তু খবর পেয়েছি আমাদের উপকূলীয় অঞ্চলে এখানে বেশ কিছু এলাকায় কিন্তু ঠলার কিন্তু ডুবেছিল তো এই ঘূর্ণিঝড়ে কিন্তু ভয়াবহ তাণ্ডব চালাতে পারে যার কারণে যারা সমুদ্র গভীর সমুদ্রে মাছ ধরতে যাবেন বা যাবেন বাবছেন অথবা যারা সমুদ্রতে রয়েছেন তারা অতি সাবধানে উপকূলীয় কাছাকাছি চলে আসবে এবং পঁচিশ তারিখ নাগাদ বর্তমান ওয়াদার রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ অঞ্চলে প্রচণ্ড জড়পাতা শুরু হতে পারে কোন কোন এলাকা থেকে এদিকে ঠেকনাপ থেকে শুরু করে নাইকুন এবং এবং মার্টিন থেকে শুরু করে চকরিয়া কুতুবদিয়া দিয়ে এই অঞ্চলের দিকে এবং ধীরে ধীরে এখানে লালমোহনে প্রবেশ করবে এবং হাতিয়ার দিকে শুরু করে এবং কলাপাড়া এই এলাকায় চরপেস মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মোতিরহাট পটুয়াখালী জালকাঠি তারপরে দিকে খুলনা এবার সাতক্ষীরা শিমনগর সব এলাকার জন্য মূলত প্রচণ্ড আকারে জড়ো ভাত আসি দেখুন আগামী পঁচিশে মে থেকে প্রচণ্ড আকারে শুরু হতে পারে তবে পঁচিশে মে কিন্তু দরে রাখবেন না কারণ এর পরিবর্তন আসতে পারে বা এক দুই দিন আগে বা পর হয়ে যেতে পারে গুণিঝোট আস্তে আস্তে এখনো পর্যন্ত হাতে কিন্তু অনেকটা সময় রয়েছে তাই হোক এখনও গর্ণিঝোটের ট্র্যাক কিন্তু ওঠা আসেনি এর পরিবর্তন করতে পারে এদিক সেদিক কিন্তু নড়াচড়া করতে পারে তো আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এরপরে দেখি আমরা একটু দেখি দেখুন ছাব্বিশ তারিখ থেকে গোটা এলাকা কিন্তু চড়িয়ে গেছে কল পশ্চিমবঙ্গের অনেক এলাকা জুড়ে অড়াকপুর কলকাতা মেহের পুরাশাহি এখানে বেশ কিছু এলাকা জুড়ে অলরেডি চড়িয়ে গেছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলাদেশের উপকূল বেশ কিছু এলাকা শুরু হয়ে গেলো এই যে জড়পাতা শুরু হয়ে গেছে এবং প্রচুর বৃষ্টিপাত থাকবে বেশ কিছু এলাকা জুড়ে ভারী বর্ষণ এবং প্রচুর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা এলাকার দিকে দেখুন ব্যাপক আকার জড় বৃষ্টিপাতের সম্ভাবনা ভুবনেশ্বর এই এলাকার দিকে এখানে বেশ কিছু এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা শুধু তাই না বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অনেক অঞ্চল এবং সমুদ্র অঞ্চলে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাত ভারী বর্ষণ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় জুড়ে তো মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া আসতে চলছে তো অবশ্যই সবাই সাবধানতা অবলম্বন করবেন আগে থেকে পূর্ব পরিস্থিতি নিয়ে রাখবেন যদি মহান রবের হুকুম হয় অবশ্যই আসবে ঘূর্ণিঝড় তো তাপমাত্রা এই মুহূর্তে নজর রাখছি তাপমাত্রা কি পরিবর্তন রয়েছে তাপমাত্রার যে আপডেট দেখতে পাচ্ছি সোমবার বিশ্বে ম্যানাগাদ দেখতে পাচ্ছি অনেক এলাকায় তাপমাত্রা কিছুটা কমছে বৃষ্টির কারণে রংপুর বিভাগের এই মুহূর্তে ঠান্ডা পরিবেশ কিন্তু শুরু হয়ে গেছে অনেকটা বৃষ্টিপাত ঘটিয়েছে সর্বস্ত তেত্রিশ রংপুর একত্রিশ সিলেটের উপর তেত্রিশে তাপমাত্রা থাকতে পারে কুমিল্লায় চৌত্রিশ ঢাকায় একত্রিশ চট্টগ্রাম বিভাগে এখানে তেত্রিশ পর্যন্ত বরিশালে বত্রিশ কলনাতে একত্রিশ কলকাতায় দেখুন এখানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা এবং চন্দ্রনগর আরামবাগ ঠাল হালদিয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর কাতুয়া সব এলাকায় তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কিছু কিছু এলাকায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এক্সট্রিম ওয়ার্নিং কোন এলাকার জন্য চরম রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বায়ু মোড়ে বাতাসের কোনো দমকা জড়ো বাতাস তেমন সম্ভাবনা নেই আজ তবে উত্তরে পূর্ণিয়া থেকে শুরু করে এখানে দেখুন পূর্ণিয়া তারপর এই সব এলাকা জুড়ে কিছুটা বিহারের এখানে অনেকটাই জড়ো বাতাস থাকতে পারে দমকা বাতাস থাকতে পারে আগামী একুশ একুশে মে থেকে সেখানে দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা বাংলার উপর তুমুল বেগে দমকা জড়ো বাতাস এর আমার সম্ভাবনা নেই এবং তাপমাত্রা যা আপডেট দেখা যাচ্ছে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে কিছুটা ঘুমট ব্যবসা গরম থাকতে পারে সমুদ্র উপকূলীয় অঞ্চলে হালদিবাড়ি এদিকে কলাপাড়া লালমোহন হাতিয়া এবং পরিচির উপজেলা চট্টগ্রাম এবং এখানে কুতুবদিয়া চকরিয়া নাইকুঞ্চুরি টেকনাপ চানমাটিং সব এলাকায় কিছুটা আংশিক ঘুমট গরম থাকতে পারে শুধু তাই না উত্তর পূর্ব অঞ্চলে চিলসার সিলেট বাজার বিভাগের উপর মৌলপুরপুর এবং নেতৃগনা থেকে শুরু করে চাতক বাজার জাই চরখাই বড় থেকে শুরু করে কোলাউড়া বালাগঞ্জ এখানে অনেক এলাকায় কিছুটা ঘুমর ব্যবসা গরম থাকার সম্ভাবনা রয়েছে তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট প্রতিদিন নিয়মিত চটিকা সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবে আর কোন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ